আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা আমার কাছে অনেকে জানতে চেয়েছেন বিকাশের নতুন আপডেট, বিকাশ কিউআর কোড এবং সিটি ব্যাংক থেকে বিকাশের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করে 10,000 টাকা লোন পাওয়া যাবে। বন্ধুরা, আমি আগেই বলে রাখি, সিটি ব্যাংক এর এই লোনের জন্য কোনো কাগজপত্র বা ডকুমেন্ট লাগবে না। বিস্তারিত জানতে আপনি চাইলে আমার ভিডিও ডিসক্রিপশান পড়ে আসতে পারেন। এছাড়াও বলে রাখি বন্ধুরা, কিভাবে সিটি ব্যাংক এর লোন প্রসেস করবেন এবং 10,000 টাকা পর্যন্ত পাবেন তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও মনোযোগ সহকারে শুনুন। বিকাশ এর আপডেট, লোন আইকন, আপনি লোনের জন্য গ্রহণযোগ্য কিনা বা কত টাকা লেনদেন করলে আপনি এই টাকা লোন পাবেন বা কত টাকা লেনদেন করতে হবে, সিম যদি মা বাবার নামে থাকে এবং বিকাশ আইডি যদি আপনার আইডি কার্ড দিয়ে করা থাকে সেক্ষেত্রে আপনি পাবেন কি না, এসব সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওটিতে। এছাড়াও এই ভিডিওর শেষের দিকে কিছু টিপস, গোপনীয় টিপস দেওয়া থাকবে যা অ্যাপ্লাই করে আপনি খুব দ্রুত লোনটি পেতে পারেন ও অ্যাপ ছাড়া আপনি এই লোনের আওতাভুক্ত কি না তা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এছাড়াও পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ওকে, তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের নতুন ভিডিওটি। স্যার, আমি জানতে চাচ্ছিলাম আমাদের যে বিকাশের নতুন আপডেট আছে, হ্যাঁ, এটা যে সিটি ব্যাংকের ব্যাংক থেকে যে 10,000 টাকা আসলে লোন দেওয়ার ঘোষণা দিয়েছে, এটা আসলে কিভাবে আমরা এটা গ্রহণ করতে পারি বা নিতে পারি? বিকাশ অ্যাপ থেকে আপডেট করেছেন স্যার? জি স্যার, বিকাশ অ্যাপ থেকে আপডেট করার পর কি লোনের আইকনটি কি দেখতে পাচ্ছেন? লোনের আইকনটা আসলে কোথায় ওটা থাকবে আমি তো বুঝতে পারছি না। লোনের আইকন স্যার হোম পেজে থাকবে, যদি হোম পেজে না থাকে স্যার মোর অপশনে গিয়ে দেখতে পাবেন। যদি আপনি যদি এলিজিবল হয়ে থাকেন স্যার তাহলে স্যার লোনের আইকনটি দেখতে পাবেন। লোনের আইকন, জি স্যার, লোনের আইকন স্যার দেখতে পেলো এলিজিবল কিনা সেটা আপনাকে চেক করে নিতে হবে। লোনে অপশনে ট্যাপ করে আইকনটিতে ট্যাপ করার পর দেখতে পাবেন যে আপনি এলিজিবল কিনা, ঠিক আছে? ডিপেন্ড করে স্যার ব্যাংক থেকে বিকাশের মাধ্যমে স্যার টাকাটি দেওয়া হয় স্যার, ঠিক আছে? সেক্ষেত্রে এলিজিবল হওয়ার জন্য আপনি আপনার অ্যাকাউন্টে স্যার বেশি বেশি লেনদেন করুন, আর অবশ্যই আপনার অ্যাকাউন্টটি অবশ্যই জাতীয় পরিচয় পত্র দ্বারা অ্যাকাউন্টটি অ্যাক্টিভ থাকতে হবে এবং নির্বাচন কমিশন ডাটাবেজের সাথে তথ্যগুলো অবশ্যই লিংক থাকতে হবে, ঠিক আছে? বলুন স্যার, সেটা হচ্ছে আমার সিম তো আসলে আমার তখন তো আইডি কার্ড হয়েছিল না, আমার সিম তো আসলে আমার মায়ের নামে এবং আব্বুর নামে আছে, তো ওটাতে আমার আব্বুর এবং আমুর আইডি কার্ড করা আছে। আমার এই 2 বছর আগে আইডি কার্ড হয়েছে, তো আমি তখন আর কি আমার আইডি কার্ড আরেকটা করেছি। তো বাবা মায়ের নামে যদি সিম থাকে আর আমার নামে যদি আইডি কার্ড করি সেক্ষেত্রে কি আমি পাবো? সিমের বিষয়টি স্যার এখানে আপনার সিম সম্পূর্ণ আলাদা একটা বিষয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিকাশ অ্যাকাউন্ট হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা বিষয়, বিকাশ অ্যাকাউন্টের তথ্যগুলোই আপনার কিন্তু নির্বাচন কমিশন ইস্যুকৃত, যদি আপনার নির্বাচন কমিশনের ডাটাবেজের সাথে ইস্যুকৃত যদি ভেরিফাইড হয় স্যার তাহলে অবশ্যই এলিজিবল হবেন। আর হচ্ছে আপনার অ্যাকাউন্টে বেশি বেশি লেনদেন করতে হবে, আর বেশি লেনদেন করলে যে স্যার এলিজিবল হবেন সেটা নিশ্চয়তা প্রদান করতে পারছি না স্যার আমরা আপনাকে, ঠিক আছে? যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে স্যার সেটা আপনি, আমি বলবো আমি তার জন্য এজেন্ট, হ্যাঁ, এক্ষেত্রে আমার নিজের পার্সোনাল কিছু সিম আছে, মানে মোটামুটি 2টা সিম, নিশ্চয়তা প্রদান করা সম্ভব হচ্ছে না, ঠিক আছে স্যার? এটা ডিপেন্ড করে হচ্ছে এটা ব্যাংক থেকে স্যার যেহেতু দেওয়া হয় এটা ব্যাংক ডিপেন্ড করে স্যার, এটা আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস তারপরে অ্যাকাউন্টের লেনদেনের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার দেওয়া হয় স্যার নিলে, ঠিক আছে? এক্ষেত্রে কি সিটি ব্যাংকে আমাদের কোনো অ্যাকাউন্ট থাকতে হবে নাকি স্যার? জি না স্যার, অ্যাকাউন্ট থাকতে হবে এমন কিছু এমন ম্যান্ডেটরি নয় স্যার। আচ্ছা,
শুধু বিকাশ থাকলে হবে এবং সেক্ষেত্রে আমাদের লেনদেনটা কন্টিনিউ থাকতে হবে, অ্যাপের উপর ভালো থাকতে হবে, মানে যাতে অ্যাক্সেসটা ভালো থাকে, এই তো স্যার। আমি লোনের আর একটা যে আপনার ব্যালেন্স চেক করুন, ওর পাশে যে কিউআর কোড এর অপশনটা দিয়েছে ওখানে কি চেক করা যাবে নাকি? যখন আপনি ট্যাপ করবেন, যখন অন্য অ্যাকাউন্ট থেকে যে কিউআর যদি আপনাকে টাকা পাঠায়, কিউআর কোডটা স্ক্যান করে জাস্ট আপনাকে টাকাটি পাঠিয়ে দিতে পারবে। কিউআর কোড স্ক্যান করলে এখানে আপনার নাম্বারটি টাইপ করে আর বসাতে হচ্ছে না যিনি আপনাকে টাকা পাঠাবেন। যেমন হচ্ছে ক্যাশ আউট, যেমন যেভাবে করতে হয় স্যার, ক্যাশ আউট যখন আমরা যেভাবে করি কিউআর কোড স্ক্যানটা করলে অটোমেটিক কিন্তু আপনার এজেন্টের নাম্বারটি নিয়ে নিন, ঠিক সেম ভাবে আপনার নাম্বারটি নিয়ে নিন এখানে কিউআর। ঠিক আছে স্যার, ধন্যবাদ দেওয়ার জন্য, খুব খুশি হলাম। জি, বিকাশে কল করার জন্য আপনাকে ধন্যবাদ, ভালো থাকুন। ওই যে আপনার অ্যাপ ছাড়া আমাদের নাম্বারটা আসলে ইলিজিবল কিনা সেটা চেক করার অন্য কোনো কি অপশন রয়েছে স্যার? জি না স্যার, নেই স্যার। আশা করি নিশ্চয়ই সিটি ব্যাংক থেকে বিকাশের মাধ্যমে কিভাবে 10,000 টাকা লোন নেওয়া যায় তার সকল প্রশ্নের সমাধান দিতে পেরেছি। এছাড়াও আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, তাছাড়া আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, এখানে সকল প্রশ্ন করতে পারেন, সকল প্রশ্নের সমাধান আমি দেওয়ার চেষ্টা করব। ফেসবুক পেজের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিই।